भगवान की जाने ना जे भक्त माधव दास के तो सब जाने तो करुणामय तो कृपामय तो दयामय किन्तु आज जगत के जानानोर जन्य तिनि आज के लीला करलेन। दादा के बोलछे दादा ये भक्त माधव दास कि बोलो देखी। दादा बोलछे देख भाई तुई जेखाने आमी सेखाने कि करे बोलबो बल बोले तबे कि जानते पारबो ना भक्त माधव दास के बोले निश्चयई कोनो ना कोनो एकटा उपाय बेर होबे बोलछे। और ओई दिक थेके देखछे वृद्धा मा आसछे। वृद्धा मा के बोलछे ओमा मा ओमा दुई भाइयेर अपूर्व सुंदर रूप देखे मार थाकते पारलो ना। वृद्धा मा चिंता करलो ना एटा तो पुरीधामेर कोनो छेले नय निश्चयई अन्य कोथा थेके एसेछे। हां बाबा तोरा कारा रे तोদের नाम কি কোথা থেকে এসেছিস? বলছে মা আমরা সেই নদিয়া নবদ্বীপ থেকে আসছি। আমি নিতাই আর এই আমার ভাই গৌর। বাবা বাবা খুব ভালো। तो আমাকে হঠাৎ করে ডাকলি কেন? ডাকলাম কেন ওমা বলছি এই যে শ্বেত পাথরে লেখা আছে না ভক্ত মাধব দাস তুমি একটু বলবে যে ভক্ত মাধব দাসটা কি? বলছে শুনবি বাবা। হ্যাঁ মা শোনার জন্যই তো তোমাকে ডাকলাম। तब शोन ये भक्त माधव दास तई आज के शोना कि मायरा अपनारा सुनबेन बाबा कि देखें। ओगो सनातन दासी नामे ओगो भक्त प्रेम ओगो पद्मावती सेजे देखिते सुंदर ताके घरनी पद्मावती देखिते सुंदर सनातन दास मायर नाम पद्मावती और सेई सन्तान हलो माधव। माधव नामेते पुत्र सबे मिले जय ध्वनि करे ताहा देखी सबे मिले जय ध्वनि करे नानाया नंद आर धरे ना रे आनंद आर धरे ना रे नाना आनंद आर धरे ना रे आनंद आज भक्तेर जन्मेते आनंद धरे ना रे ओई भक्तेर जन्मेते जाई रे लीला रे बलिहारिया ओई आनंद यार धरे ना रे जाई रे लीला रे सबे मिले जयध्वनि करे। आज जयध्वनि करलो केन ना आज भक्तिर घरे भक्तिर जन्म। बाबार नाम भक्त सनातन मातार नाम पद्मावती ता पितार नाम यदि सनातन हय भक्त मा यदि भक्तिमती हय ताहले सन्तान केमन हबे? सेও तो भक्त हबे। ताई तार घरे जन्म हलो भक्त। भक्त हुए सबाई बोली ना माटी यदि भालो हय गाछ भालो हबे गाछ भालो हले फल भालो हय मायरा ताई ना। ताहले हरि बोल माटी माटी माने कि मा जगते मा जदि भालो हय ना ताहले देखबे मायेर गर्भे जे सन्तान आछे सेई सन्तान जे भालो हबेई हबे तार एकटा प्रमाण दिए जाय मेदिनीपुरेर छेले नाम कि छिलो ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। तार मा प्रतिदिन বিদ্যাসাগর যখন সাগর যখন তখন আর বিদ্যাসাগর তখন সাগর ছিল भोर बेला करे पढ़ते बसतो देखतो मा माघ मासेर कनकने ठांडार मध्य भोर बेला उठे झाड़ दिच्छे उठान कांपते कांपते थरथर थरथर करते करते सेदिन माके ओई अवस्थाय देखे सागरेर बुकटा केंपे उठेछिल मने मने संकल्प करेछिल যে আমি অনেক পড়াশোনা শিখব অনেক বড় হব একদিন আমি মানুষের মতো মানুষ হই যেদিন আমি চাকরি করব হ্যাঁ যেদিন আমি প্রথম মাইনে পাব সেই মাইনের টাকা থেকে আমি প্রথম আমার মায়ের জন্য একটা চাদর আমি কিনে এনে আমার মায়ের গায়ে দেব আমি যে আমার মায়েরই কষ্টটা দেখতে পাচ্ছি না তাই যেদিন প্রথম সাগরের চাকরি হলো চাকরি পেল চাকরির প্রথম মাইনেটা পেল মুখটা ভেসে উঠল মায়ের ছুটে গেল দোকানে আর দোকানে ছুটে গিয়ে সেখান থেকে মায়ের জন্য একটা চাদর কিনলো আর চাদর কিনে নিয়ে সে আনন্দ করতে করতে সেই ভোরবেলা মা উঠে যখন ওই ঝাঁপ দিচ্ছিল উঠান ছুটে গিয়ে মায়ের গায়ে ওই চাদরটা দিয়ে বলল মা মাগো আমি তোমার জন্য আজকে প্রথম মাইনে পেয়ে সেই মাইনের টাকা দিয়ে আমি তোমার জন্য প্রথম চাদরটা আমি তোমার গায়ে দিয়েছি। সেই চাদরটা দেখে কিছুক্ষণ গায়ে দেওয়ার পর মা চাদরটা খুলে নিয়ে সাগরের হাতে দিয়ে বলল সাগর কি হলো মা তোমার পছন্দ হয়নি তুমি যে খুলে দিলে বড় কেন খুলে দিলে আমি যে তোমার জন্য এত আশা করে নিয়ে এলাম। মা দেখো কেমন জগতে মা যদি ভালো হয় তবে তো সন্তান ভালো হবে সাগরের হাতে তুলে দিয়ে বলেছিল রে সাগর আমি খুব খুশি হয়েছি যে তুই আজকে আমার জন্য চাদর কিনে এনেছিস কিন্তু সাগর তুই কি জানিস আমি যেমন তোর মা জগতে এমন অনেক মা আছে যাদের গায়ে দেবার মতো কোনো চাদর নেই তারা এই কনকনে ঠান্ডাতে তারা কত কষ্ট পাচ্ছে তারা যদি এত কষ্ট পায় আমি শুধু তোর মা হয়ে যদি গায়ে চাদরটা দিই আমি যে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব বাবা যেদিন তুই ওদের কথা ভাবতে পারবি সেদিন এই চাদর আমি আমার গায়ে দেব নেতাই গৌর প্রমাণামতে একবার হরিব তাহলে ভেবে দেখুন মায়েরা হ্যাঁ সন্তানদেরকে শেখাতে হবে কিভাবে গুরুজনকে সম্মান করতে হয় কি করে গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে হয় গুরুজনকে দেখলে কিভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় এখনকার দিনের কালচার এখনকার দিনের সমাজে একটু একটু করে বাচ্চারা ভুলে যাচ্ছে পায়ে হাত দিয়ে আমার কজন ছেলে মেয়ে আছে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে না কারণ তাদেরকে শেখানো হয়নি। আমার যে বাবারা বসে আছে আমার বয়স্ক বাবারা যারা আছেন তাদের সন্তান যারা বড় হয়েছে তারা জানে কিন্তু তাদের প্রজন্ম যারা এসেছে তারা কিন্তু শিখছে না কারণ তাদের শেখানো হচ্ছে না তাদেরকে কি বলা হচ্ছে পায়ে হাত দিয়ে নয় মা মা বলে না এখন আবার কেউ মা বলে না মাকে বলে মামুনি মাম্মি মাম্মি টাটা বাই আসছি দেখো বাবাকে বলে না বাবা বলে ডাকে বাপি বলে হ্যাঁ তাহলে আমরা কি শিখবো তাদের শেখাতে হবে তাদের জানাতে হবে যে মাথা নত করো যেদিন তুমি মাথা নত করতে পারবে যেদিন সবার কাছে নিচু হয়ে থাকতে পারবে নত হতে পারবে দৈন্যতার সঙ্গে কথা বলতে পারবে জানবে তুমি একদিন উপরে উঠতে পারবে তোমাকে কেউ আটকাতে পারবে না কোনো দিন পারবে না সেই জন্য আগে নিচু হও নিচু হতে শেখো হ্যাঁ শেখাতে হবে সেই জন্যই তো বলে গেল কে বলে গেল আহা আবার চলে এলো সেই মানুষটার কথা আজকে হ্যাঁ যিনি বিশ্বের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কথাগুলো তার গান শুধু আজকে আমাদের কাছে গান নয় বাবা আজকে আমাদের কাছে কথাগুলো অমৃত অমৃত হ্যাঁ হরিবল হরিবল সেখানে তিনি বলে গেলেন আমার মাথা নত করে দাও চরণ ধুলার তা সকলে অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যেদিন আমি ওই চরণ ধুলার তলে মাথা নত করতে পারবো, যেদিন আমি ধুলা মাখতে পারবো, যেদিন আমি মাথা নত করতে পারবো, যেদিন আমি ধুলা মাখতে পারবো, সেদিন আমার মধ্যে যে অহংকার আছে পরিপূর্ণ সেই অহংকারটা মাথা নত করবার সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। আমার মধ্যে যে আমিত্ব আছে, আমার মধ্যে যে কামনা বাসনা, যে জড়তা আছে, যে আত্মগরিমা আছে, সকল আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এটা আর থাকবে না যখন মাথা নত করতে পারবো। আর নত হবার পরে অহংকারও যাবে, আর অহংকার গেলে জানবে, তোমাকে বলতে হবে না এটা না আপনি থেকে পড়বে। ভালোবাসতে শিখতে হবে, জানতে হবে। কোন গুরু ব্যক্তিকে দেখলে আমরা তো প্রণাম করতে, ঠাকুর মন্দির দেখতে পেলে প্রণাম করি না, এইভাবে করে চলে যাচ্ছে। আর আমরা করব গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম। হ্যাঁ, যারা একটু ভালো, যারা একটু জানে, এইভাবে করে দেখবেন, এইভাবে একটু যারা জানে, আবার ওদের থেকে আরো একটু যারা জেনেছে, মানে শুনেছে, গুনগুন করে যে সম্মান করতে হয়, তারা এইভাবে করে, এইভাবে। এটা হলো। এরপরে আর একটু যারা জানে তারা কি করবে, একটু কোমরটাকে ভাঙবে, এই হলো। আবার আরো একটু যারা জানে তারা কি করবে, আর একটু নোঙাবে। হ্যাঁ, এবারে যারা মানে মোটামুটি জেনে গেছে তারা কি করবে, হাঁটুটা নোঙাবে, হাঁটু নোঙিয়ে প্রণাম করবে। আর যারা সঙ্গটা ভালো করছে, যারা মিশে গেছে, যারা সাধু সঙ্গ করে বেড়াচ্ছে, যারা ভালো মানুষের সঙ্গ করে বেড়ায়, তারা সব সঙ্গ করে বেড়ায়, তাদেরকে আর বলতে হবে না। গুরুজন দেখুক, মঠ মন্দির দেখুক, দেখলে কি করে সব সঙ্গে। এগুলো নিয়ম। সেই জন্য বলছি, কখন হবে না, যখন তোমার এটা অহংকার চলে যাবে, যখন তুমি কাঁদতে পারবে, তোমার চোখ থেকে জল আসবে, তখন সব কিছু দূরে চলে যাবে। তো কবিগুরুর কথাগুলো কি বলছে মায়েরা, সকল কার হে ডুবাও চোখের জলে মাথা চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাই আজকে জন্ম হলো ভক্তের ঘরে, ভক্তের জন্ম হলো। ছোটবেলা থেকে শিখে গেল তার বাবা কেমন করে ভগবানের ভোগ লাগায়, কেমন করে চন্দন তুলসী দিয়ে ভগবানের চরণে দেয়, মা কেমন করে ফুল তুলে মালা গাঁথে মায়ের কাছে গিয়ে বসে বসে থাকে। দেখতে দেখতে ছেলেও শিখে গেল, ভিতরে অঙ্কুর, কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মাতে শুরু করে দিল। সেই ছোট্ট ছেলেটা 5 বছর বয়স হয়ে গেল, মাধব ছুটে চলে গেল খেলা করতে, খেলতে গেল মাঠে, খেলতে গেল, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে। কাকে ডাকছি? মাধব ডাকছে খেলার সাথীকে, ডেকে বলছে, কি বলছে জানো, এ ভাই এদিকে শোন। কি রে মাধব, কি করবি আজকে? খেলা করবো। প্রতিদিন তো খেলি, আজকে একটু খেলাটা অন্য রকমের হবে। কি খেলা খেলবি? খেলবি তো? কি খেলা জানিস? ক্রিকেট খেলা নয়, কিন্তু ফুটবল খেলা নয়, কি খেলা? ডাকছে আর বলছে, এসো कृष्णो नाम मधुर नाम हरि नाम सोमाए लक्ष्मीर भांडारे टाका ताड़ाताड़ी ढुकबे सबाई আমরা বলতে পারি প্রাণ হরি বল কি বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সবাই একসাথে বদল হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे মা এ তো মায়ের কণ্ঠস্বর মনে হলো মা আমাকে ডাকছে কিন্তু এমন করে ডাকছে কেন না না এই ভাই আমি আর খেলবো না আমি আসছি এই বলে মাধব ছুটতে 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 চলে গেল আর ওই ছুটতে ছুটতে চলে গিয়ে মায়ের কাছে কি গিয়ে দেখছে উঠানে লোক ভর্তি মা ও মা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তোমার চোখে জল কেন আর বাড়িতে এত লোকই বা কেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে বলো না মা ওদিকে তাকিয়ে বলে উঠলো এ কি হলো ওদিকে তাকিয়ে বলে উঠল, নয়ন জলে বক্ষ ভেসে যায়, দেখছি সাদা থান কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সেই সাদা থান কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আর ওই ঢেকে দিয়ে দেখছে ছুটে এগিয়ে গিয়ে যখন ওই সাদা থান কাপড়টা সরিয়ে দিই, না আমি কি দেখছি? বাবা, বাবা তুমি কথা বলো, বাবা তুমি ওঠো, বাবা তুমি কথা বলো, কথা বলো, কথা বলো, ওঠো তুমি। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, একটা কথা জানবেন, ভগবান বলেন যে করে আমার আশ আমি তার করি কি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ। এই জায়গাটা শুনুন, তবু না ছাড়ে সে আমার পাশ। আমি তখনই হয়ে যাই তার ভাই নয়, তার বন্ধু নয়, তার বাবা নয়, তার মা নয়, তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস। ওই জন্য মা গো একটা কথা জানবেন, দুর্গা পুজো করা ভালো, কালী পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো, সরস্বতী পুজো করা ভালো। এরা বছরে একবার আসে মায়েরা, সুন্দর করে প্যান্ডেল করো, মূর্তি প্রতিষ্ঠা করো, আনন্দ করো, হই হুল্লোড় করো, ডিজে বক্স নিয়ে এসো, নাচানাচি করো, বিসর্জন করে দাও, ব্যাস ঝামেলা মিটে গেল। আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু কৃষ্ণ ভালোবাসা মোটে ভালো নয় বাবা। যারা কৃষ্ণ ভালোবাসেছে ভগবানকে ভালোবেসেছে, ভগবান যে তাদের এই ঘরে ঢুকে নাই, ঘরে প্রবেশ করে সব ছাড়খাড় করে দেয়, বিশ্লেষণ করে দেয়, জানিয়ে পুড়িয়ে তাকে শেষ করে দেয়, তবু যদি সে তার সঙ্গ না ছাড়ে না, ভগবান চিরদিনের মতো তার দাসের দাস হয়ে যায়। কত বলবো বাবা। ছাইরিক গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন সনাতন গোস্বামী। যে সনাতন গোস্বামী ছিল হোসেন শাহের রাজসভার প্রধানমন্ত্রী, তখনকার দিনে 500 বছর আগেকার কথা, তখনকার দিনের মাইনে ছিল 30,000 টাকা। সেই 30,000 টাকার বেতন পেত সনাতন গোস্বামী। হ্যাঁ ভেবে দেখুন, তাহলে সেই মানুষটা সব কিছুকে পরিত্যাগ করে তার অন্তরে যখন আমার গৌর হরি বাসা বাঁধলো, আমার ভগবান বাসা বাঁধলো, তার অন্তরে প্রবেশ করলো, তার সব কিছুকে ছাড়কার করে দিল, সব কিছুকে ভুলিয়ে দিল, সব কিছুর মায়াকে ত্যাগ করে, অর্থের মায়াকে ত্যাগ করে, ঐশ্বর্যের মায়াকে মল বক পরিত্যাগ করে আজ ভগবানকে পাবার আশায় ছুটতে ছুটতে চলে গেল। হে কৃষ্ণ কৃষ্ণ তুমি করো না একেবারে কৃপা করো দেখা ছিল মন্ত্রী। আহা কোথায় হলো কাঙাল ভিখারি, দেখো কে ভিতরে প্রবেশ করেছে গো, আমার ভগবান। ভগবান যার ভিতরে একবার सनातन गोस्वामी करलो कि जानें एक घटना बोले जाई बाबा शुने राखो। नित्य नित्य तिनि भिक्षा करतें, सेदिनो भिक्षा करते गेलें सकाल बेला। सकाल बेला भिक्षा करते गिये एक ब्रजमाइयार घरेर दरजार काछे गिये दरजाय टोका दिये बोलछे के आछो मा दरजाटा एकटु खुलबे आमी जे दिनहीन कांगाल एसेछि तोमार घरे एकटु भिक्षा दाओ ना आमाके दुटो भिक्षा देबे गो के आछो मा दरजाटा एकटु खोलो ना। आह ओह बाबा रे এই সাত সকাল বেলা কে এমন করে ডাকছে রে এই দেখি দেখি ছুটে গেল। ছুটে গিয়ে দরজাটা খুলেছে আর দরজাটা খুলে দেখছে এক বাবাজি এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে একি এত সকাল বেলা মা একটা ঘরের মধ্যে একটা অল্প বয়সী একটা মেয়ে ছিল ওই 21 বছরের একটা মেয়ে। সে দেখে বলছে বাবাজি ও তা বলছিলাম বাবাজি আমার তো হাতে অনেক কাজ পড়ে আছে তা আপনি বরং এক কাজ করুন আপনি আরো 4-5টা বাড়ি ঘুরে আসুন ঘুরে এলে আমি আপনাকে দেব ভিক্ষা দেব আপনি একটু যান এখন আমার অনেক হাতে কাজ পড়ে আছে বাসি কাজকর্ম সারতে হবে তো। মারে আমি যখন এসেই পড়েছি দেনামা দুটো ভিক্ষা দিলেই তো আমি চলে যাই আমাকে কেন অন্য বাড়ি যেতে বলছ আমি তো প্রথমে তোর বাড়ি এসেছি তাই তুই যা পারবি তুই আমাকে দে তোর কাছে আমার কোনো চাওয়া নেই যে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে তুই যা পারবি আমাকে তাই দে আমি তাই নিয়ে সন্তুষ্ট হয়ে চলে। আরে বলছি তো আমার হাতে অনেক কাজ পড়ে আছে বাপু এখন আমি তোমাকে কিছু দিতে পারবো না এখন তুমি 2-4টে ঘর ঘুরে এসো না এলে নাই তোমাকে দেব। দে না মা আমি গরিব কাঙাল ভিখারি কোথায় যাব না যাব তুই যা পারবি তুই আমায় দে না মা দুটো ভিক্ষা তো ব্যাপার তুই আমাকে দুটো ভিক্ষা দে না আমি চলে তবে রে। তখন থেকে বলছি অন্য বাড়ি যাও আমি বলছি 2-3টে বাড়ি ঘুরে এসো তারপর আমি দেব আমার হাতে কত কাজ পড়েছে তবু তুমি আমার কথা শুনছো না এত বার করে বলছি দাঁড়া তোমার ভিক্ষা দিচ্ছি তখন তুমি শুধু ভিক্ষা চাইছো দাঁড়া তোমাকে ভিক্ষা দিচ্ছি এই বলে করলো কি ও মা ওই গোবর জল করে নেতা দিচ্ছিল ওই নেতা দিতে দিতে হাতে যে ময়লা ওই গোবর জল মাখানো যে কাপড়টা ছিল সেই নেতাটা ছিল। তবে রে ক্ষোভে রাগে ভিক্ষা এই বারবার করে ভিক্ষা চাইছো দেখাচ্ছি তোমার ভিক্ষা চাওয়া এই বলে করলো কি সেই নেতাটা নিয়ে গোবর মাখানো নেতা নিয়ে ছুঁড়ে মেরেছে। এই নাও যেই ছুঁড়ে মেরেছে না বাবা সেই গোবর মাখানো কাপড়টা নিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে মারে তুই আজকে আমাকে কি ভিক্ষা দিলি তুই নিজেও জানিস না। তুই যে আজকে আমার কি উপকার করেছিস মা তুই তোকে আমি বলে বোঝাতে পারবো না তুই যে আমার কি উপকার করেছিস। নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে বাবাজি মেয়েটার একটু একটু করে চৈতন্য হচ্ছে। মেয়েটা বুঝতে পারলো যে আমি মানুষটাকে গোবর জল করা ওই নেতাটা দিয়ে আমি ছুঁড়ে মারলাম তার লাগলো আঘাত লাগলো লাগবার পরে বলছে আমি ওনার বড় উপকার করেছি আমি তো বুঝতেই পারছি আমি আঘাত করার পরে উপকারটা কি করে হলো। বাবাজির কাছে ছুটে গিয়ে বলছে বাবাজি আমি যে আপনাকে মারলাম আপনাকে আঘাত করলাম আর আপনি বলছেন আমি আপনার উপকার করেছি আমি কোন উপকারে আপনার কাজে লাগলাম ওটা দিয়ে মেরে আপনাকে আমি কোন উপকারে বলে মারি বলিস না আমার বলিস না। আহা ভিতরে ভগবান প্রবেশ করলে কি কাজ হয় দেখুন। আহা বলছে ওরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মদন গোপালের আরতি করতে গিয়ে আমি দেখলাম কি জানিস আমি দেখলাম যে আরতি করবার শান্তিটা পুড়িয়ে গেছে। जले भालो करे धौत करब यमुनार जले धौत करे ओटाके भालो करे रौद्रे शुकाए तारपर आमी धीरे धीरे तार थेके छोटो छोटो करे कापड़ केटे आमी कि करब जानिस ओई पंचप्रदीपे दिए तेले दिए डुबाई पंचप्रदीपे सलते करे आमार गोपाले आमी आरती आमी आरती करब ओरे तुई जे बड़ भाग्यवती आमी गोपाले कपड़टी निये गिये भालो करे धौत करे तेले डुबाए आरती अरे जानो गोपालेर काछे गिये गोपीनाथेर चरणे गिये धरे चरणे जड़िये धरे बोलते पारी केंदे केंदे আমরাও যেন বলতে পারি ওগো দয়াময় ওগো করুণাময় ওগো প্রভু গো গো তোমার চরণ ছাড়া ওরো চরণ ছাড়া ছাড়া করো করো চরণ ছাড়া ছাড়া করো না হে তাই দেখুন মায়েরা এই জন্য বলছে গো ভগবানকে যারা ভালোবেসেছে কৃষ্ণ যারা ভালোবেসেছে ভগবান তাদের কি ছাড়খাড় করে দেয় সব দিক থেকে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দেয় সেই যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা যদি থাকে তবেই ভগবান হবে তোমার দাসের दास और एतटुकू बाँधबेन एतटुकू कष्ट होबे ना और सेई जन्नोई आज ये 5 बछरेर छाटाके दिए शुरू करलेन भगवान ताके दिए कष्ट शुरू करे देखिए दिल जे कारण तारा भगवान भालोबाशे सेई जन्नो बाबा तार चले गेल सारा जीवनेर मतो विदाय निये तादेरके छेड़े चले गेल शुरू हलो कष्ट शुरू हलो व्यथा बेदना यंत्रणा 5 बछरेर छाटाके निये मा पद्मावती भावे आमि कि करे ओके मानुष करबो किभाबे आमि ओके बाँचिये राखबो आज आमि भिक्षा करेछि आज आमि भिक्षा पेयेछि किन्तु काल काल हयतो देबे परशु सबाई की प्रतिदिन आमाके भिक्षा देबे तबे कि करे आमार छेलेके आमि मानुष करब कि करे माधवके आमि देखबो ना ना आमि पाরছি না आमि पाরছি না বাড়িতে এসে যখনই দাঁড়াই 5 বছরের ছেলেরা ছুটে জড়িয়ে ধরে বলে মা আমার খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমি পারছি না আমাকে কিছু খেতে দাও আমি পারছি না মা আমি পারছি না আমাকে কিছু খেতে দাও আমাকে খেতে দাও সন্তানের চোখের দিকে তাকাতে পারে না মা আমার নয়ন জলে বক্ষ ভেসে যায় মা তো নিজে না খেয়ে থাকবে নিজে শুকিয়ে থাকবে মরে যাবে কিন্তু ছেলের কষ্ট তো দেখা যায় না তাই ছেলেকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে মাধব মাধব তুই চিন্তা করিস না বাবা তুই চিন্তা করিস না তোর খাওয়া হবে তুই খেতে পাবি পাবো কি করে কে দেবে আমাকে খাওয়া বলো মা বলো কে দেবে আমাকে খাওয়া তুই চলে যা যা তুই চলে যা আমি চলে যাব আমি কোথায় যাব হ্যাঁ আমি কোথায় যাব বলো না কোথায় যাব তুই পুরী ধামে চলে যা পুরী ধামে पुरी धामे चले जाब पुरी धामे गेले ओखाने आछे जे जगन्नाथ ओरे से जगतेर नाथ जगतेर जीव नयनेर जले बक्षभासी केउ जदि एकबार हा जगन्नाथ बोले काटते पारे आकुल कण्ठे जगन्नाथ जे तार मनेर आशा पूरण करे ताई बिलम्ब करिस ना तुई जा तुई चले जा तुई चले जा ताई मायेर चरणे प्रणाम करे ओई देखुन ताहले मा केमन मा देखो जे माँ सन्तान के भक्ति पथे ठेले दिल भक्तिर जैगा देखिए दिल से कौन पथे गेले भगवान पावा जाबे सेई पथटा माँ देखिए दिल माँ हलो तार गुरु पथ चलार गुरु भजन पथेर गुरु पथ प्रदर्शक पथ देखिए दिल जेई पथे गेले तुई भगवान पाबी जा जा तुई चले जा भक्तमंडली बाबा आमार भक्तिमती मायेरा आमरा कोनो मा पारबो सन्तानके भजन पथे एगिए दिते सन्तान यदि हरिनाम करे सन्तान यदि कृष्ण नाम करे सन्तान यदि तिलक सेवा करे सन्तान यदि गलाय तुलसीर माला परे ताहले बोल माथाय हाथ चार ओरे बाबा रे कि सर्वनाश हलो रे आमार छेलेटा ओई ओदेर संगे भिड़े बसनाब हये गेल हरिबल हरिबल भेबे देखो आर रास्तार पाशे खेये शुए आछे एकजन गिये खबर दिच्छे दीदी तोमार छेले देखो रास्तार पाशे खेये कि अवस्थाय शुए आछे जाओ जाओ बोले ओरे कालके ठाकुर विसर्जन छिलो तो एकटु खेयेछे बोले तो पुरुष मानुष एकटु आधटु खाबे ना ओई कथा बोलले चले देखो हरिहर एइबार सेई छेलेके घरे निये एलो मा एई सेई छेले पद संगे मिशे 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 ओई ठाकुर पूजो थेके खावा शुरू हलो सेई जा ट्रेनिंग दीते शुरू करलो एई ट्रेनिंग दीते दीते पास हये गेल एमन पास हये गेल एइबारे जेखाने सेखाने पड़े थाके जेखाने सेखाने पड़े थाके ओई माके खबर दाई मा गिये छेलेके निये आसे हाँ एइबारे एकदिन करलो कि छेलेके बोलछे तुई आर खास ने बोले तबे रे तुई आमाके बोलबि केन रे ठास करे जड़िये दिये माके दिये दियेछे जड़िये पाशे एसेछिलो पाशे दीदी एकबार एसे बोलेछिलो हाँ बोले हाँ रे तोर छेले तोके मारलो बोले के एकटु नेशा करेछिलो ताई मेरेछे हरि हरि ताहले नेशा करे मारले कोनो दोष नेই আর छेले जदि हरिनाम करे माथाय बज्राघात करे छेले कि सर्वनाश हये गेल छेले आमार साधु हये गेल जा 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 এই তো আমাদের অবস্থা হ্যাঁ সেই জন্য আজকে দেখুন মা তাকে পথ দেখিয়ে দিল ভক্তি পথ যে পথে গেলে জগন্নাথ পাওয়া যাবে যে পথে গেলে ভগবান পাওয়া যাবে ওরে একবার যদি তুই তাকে পেয়ে যাস আর যে কোনো চিন্তা থাকবে না তাই আজকে ছুটতে ছুটতে চলেছে কে সেই মাধব গাইতে গাইতে চলেছে কি বলছে উলুধ্বনি জয় মায়ের নিরাই গৌর প্রেমানন্দ মনে একবার হরি বল হরি বল জগন্নাথ स्वामी नयन अथगामी भव तुमे जगन्नाथ स्वामी नयन अथगामी भव तुमे जगन्नाथ स्वामी काटा फुटे गेছে তবু ছুটে চলেছে জগন্নাথ পা থেকে রক্ত বের হচ্ছে শত শত কাটা পায়ে ফুটেছে জগন্নাথ তুমি কোথায় তুমি কোথায় মাঝে বলল যে তোমাকে ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও আমি তো তোমার কাছে এসেছি কই তুমি তাহলে সাড়া দিচ্ছ না কেন সাড়া দাও কথা বলো না আমার যে বড় ক্ষুধা লেগেছে আমার ক্ষুধা নিবারণ করো জগন্নাথ তুমি কোথায় মায়েরা এখন মা তাকে বলে দিয়েছে জগন্নাথ আছে মা তো বলেনি যে ওটা ভগবান জগন্নাথ বলেনি শুধু বলেছে জগন্নাথ আছে এখন মাধব ভাবছে জগন্নাথ মনে হয় ওখানকার কোন রাজা তো আমি ডাকলে নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে ও তো ছোট 5 বছরের একটা ছোট ছেলে হ্যাঁ তাই জগন্নাথ বলে বারবার ও জগন্নাথ তুমি নাকি সবার মনে বাসনা পূরণ করো তুমি আমার বাসনা পূরণ করছো না কেন দেখা দাও না জগন্নাথ একবার দেখা দাও না জগন্নাথ একবার দেখা দাও গভীর রাত তার যে ক্ষুধা লেগেছে চিৎকার করে ডাকলেও তো কেউ শুনতে পাবে না তাই কেউ শুনতে পেল না তাই ছোট ছেলেটা 5 বছরের ছেলেটা কাঁদতে কাঁদতে গাছতলায় ঘুমিয়ে পড়েছে মন্দিরের কাছাকাছি একটা বৃক্ষতলায় এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে থরথর থরথর করে কাঁপছে কাঁপতে 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 ঘুমিয়ে পড়েছে থাকতে পারলেন না শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নারায়ণের সিংহাসনটা টলে উঠল আর যখনই টলে উঠল স্বয়ং লক্ষ্মীকে বলল লক্ষ্মী তুমি যে লক্ষ্মী তুমি যার ঘরে থাকো তার ঘরে যে কোনো দুঃখ থাকে না কোনো অভাব থাকে না আমার ভক্ত মাধব সে যে পুরীধামে এসেছে সে যে কাঁদছে তুমি যাও বিলম্ব করো না তাকে অভুক্ত রেখো না তোমারই অমঙ্গল হবে তাই তুমি যাও আমার ভক্ত মাধবকে তুমি সেবা করিয়ে এসো ঠিক আছে প্রভু আমি আসছি তাই স্বয়ং মা লক্ষ্মী করলেন কি নিজে ওই ছদ্মবেশ ধরে আজ ছুটতে ছুটতে এসে গেলেন পুরীধামে আর পুরীধামে এসে বাবা নিত্য নিত্য জগন্নাথ দেবকে যে সোনার পাত্রে করে সেবা দেওয়া হতো সেই স্বর্ণ থালাটা তুলে নিয়ে নানা আদি ব্যঞ্জন সাজিয়ে আজ ওই মাধবীর কাছে যাচ্ছে তাকে সেবা করানোর জন্য হ্যাঁ ছদ্মবেশে কিন্তু মায়েরা কিভাবে যাচ্ছে গৌলুধ্বনি বেরি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল অন্ন প্রসাদে লইয়া লক্ষ্মী শুনিতে লাগিল চলিতে লাগিল চলিতে লাগিল অন্ন প্রসাদ লইয়া লক্ষ্মী চলিতে লাগিল আর চলিতে লাগিল চলিতে লাগিল আজি মাধবের সম্মুখেতে আসিয়া আসিয়া দাঁড়াইল আসিয়া দাঁড়াইল হরিবার মহাপ্রসাদ লইয়া লক্ষ্মী চলিতে লাগিল আচ্ছা চলিতে লাগিল চলিতে লাগিল আজি আনন্দ ধরি আনন্দবারে ধরে না রে ভক্ত সেবা नहीं रे लाल बोली हारी जालू थोड़ी খাবার এনেছি নে 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 বাপ খেয়ে নে ও কত খাবার আমি এত খাবার একসাথে কখনো দেখিনি নে 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 পেট ভরে খেয়ে নে যতটা খুশি তুই খেয়ে নে ও মা কিন্তু ওটা কিন্তু সোনার থালা আছে কেমন তাহলে আমি কি করব আমার তো খেতে সময় লাগবে তা বলছে বেশ তুই ধীরে ধীরে খা অসুবিধা নাই খাওয়া হয়ে গেলে এই থালাটা মাথার কাছে রেখে দিবি কেমন আমি এখন নিতে পারছি না আমার অনেক কাজ পড়ে আছে আমি চলে যাচ্ছি কিন্তু কাল কিন্তু সকালে এসে তোর কাছ থেকে কিনে যাবো কেমন খেয়ে নে আমি চললাম আমি যাচ্ছি ছুটতে ছুটতে চলে গেল যেই ছুটতে ছুটতে চলে গেল মামা এদিকে মনির আনন্দের সেবা করলো আর সেবা করে শয়ন করে ঘুমিয়ে পড়লো দেখতে দেখতে প্রভাত আর যেই সকাল হয়ে গেছে সকালবেলা জগন্নাথ মন্দিরে দ্বার উন্মোচন করা হলো আর যে দরজা খোলা হলো আর দরজা খুলে যিনি ওখানকার পান্ডার ছিলেন পুরোহিত ছিলেন ওই জগন্নাথ দেবের সোনার পাত্র ওই ধৌত করবার জন্য নিতে জগন্নাথ দেবের সোনার থালা তো এখানে ছিল কোথায় গেল হ্যাঁ আমি দেখিনি বলে আমি তোরা গেল কোথায় সঙ্গে সঙ্গে খবরটা চলে গেল মহারাজার কাছে জগন্নাথ দেবের সোনার থালা তো পাওয়া যাচ্ছে না মানে সর্বনাশীকে এই ঘটনা তো আগে কখনো ঘটেনি তাহলে নিশ্চয়ই কোনো চোর এসে চুরি করেছে তাহলে চোর যখন চুরি করেছে তাহলে চোর কিন্তু বেশি দূর যেতে পারেনি কাছাকাছি কোথাও আছে চল একবার গিয়ে খোঁজ নিয়ে দেখো যে কে চুরি করলো জগন্নাথের সোনার থালা তাই আজকে ছুটতে 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 চললো আর ওই ছুটতে ছুটতে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ সেই চোরটা ধর ওকে ধর ধর ছেড়ে দিলে এক্ষুনি পালিয়ে যাবে আগে ধর ছুটতে ছুটতে এগিয়ে গেছে ছুটতে ছুটতে গিয়ে থেকে গাছতলায় ওই একটা ছোট্ট ছেলে শুয়ে আছে হ্যাঁ কত বয়স হবে আমি দেখে তো মনে হয় 7-8 বছরের ছেলে খুব বড় নয় তো বেশ ভালোই ছোট হ্যাঁ সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই সোনার থালা চকচক চকচক করছে তো জগন্নাথের থালায় কেমন চোখ দরজা দেওয়া সত্ত্বেও গিয়ে চুরি করলো কি করে আশ্চর্য ঘটনা এত বড় পাকা চোর এই বয়স থেকে এখন থেকে চুরি বিদ্যা আবার গলায় তুলসীর মালা আবার চোর ছি 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 আর কোনো কথা হবে না এবার শুধু মার হবে এই বলে কি বললো ওই চাবুক দিয়ে তাকে প্রহার করতে শুরু করলো মার অতটুকু বাচ্চা অতটুকু ছেলে তার সর্বশরীর থেকে রক্ত ধরে পড়তে লাগলো কেন আমি কি করেছি? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন তোমরা আমাকে এমন করে মারছো? বলো না গো, বলো কেন তোমরা আমাকে এমন করে মারছো? কারণ সত্যি সে কি কিছু জানে? মায়েরা সে তো কিছুই জানে, কারণ ভগবানের লীলাটাই তো এমন গো। হ্যাঁ, ভগবানের তো এমনই লীলা। তুমি কত লীলা জানো প্রভু, তোমার লীলা একটা বৈষ্ণবের জন্য নিত্য নিত্য রুটি বানিয়ে দেয়, আর সেই রুটিটা ভগবানের জন্য বৈষ্ণব নিয়ে গিয়ে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ করে বৈষ্ণব পায়। গোয়ালিনী এটা করতো রোজ। হয়তো তার সেরকম মতো ভগবানকে সে আরতি কীর্তন করে ডাকতে পারত না, কিন্তু রোজ রোজ সে ভক্তি ভরে বৈষ্ণবের জন্য শুদ্ধ আচরণ করে রুটি বানিয়ে দিত, আর সেই রুটিটা মাথায় করে দিয়ে আসতো বৈষ্ণবের বাড়িতে। তো সেদিনও সেই গোয়ালিনী একেবারে অনেক বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো সেদিনও রুটি তৈরি করে ঝুড়িতে করে ঝুড়ির ওপরে পাত্রের মধ্যে রুটিটা নিয়ে সেই পাত্র ঢাকনা দিয়ে সেই ঝুড়িটা মাথায় করে নিয়ে যাচ্ছে। তো বাবা যেতে 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 হঠাৎ করে কোথাও থেকে ঝড় দুর্যোগ নেমে এসেছে। এমন ঝড় দুর্যোগ নেমে এলো, এমন বৃষ্টি নেমে এলো, এমন বজ্রপাত হতে লাগলো, বাজ পড়তে শুরু করে দিল। থরথর থরথর করে কাঁপছে, জঙ্গলের মধ্যে দিয়ে একা একা চলেছে, চিন্তা করছে কি কিছুক্ষণ আগে তো কোথাও কিছু ছিল না, এখন এমন করে বৃষ্টি নেমে এলো কেন? এত ঝড় নেমে এলো কেন? আমি কি করি, আমি কি করি? মা, সেই গোয়ালিনীর পায়ে ছিল চটি, চটি পরা ছিল, আর বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। এবার মাথায় ঝুড়িতে রুটি আছে, ওই চটি পরে যেতে গিয়ে খালি স্লিপ খেয়ে যাচ্ছে। ও যেই স্লিপ খেয়ে যায় তখন চিন্তা করে, না না না, এক কাজ করি, জুতোটা বরং খুলে নিই, যদি পড়ে যাই, পড়ে গেলে তো এই জুটিগুলো পড়ে যাবে, আজকে বৈষ্ণব সেবা হবে না। এই বলে গোয়ালিনী করলো কি, সেই বৃদ্ধা গোয়ালিনী ওই চটি দুখানি খুলে নিয়েছে পা থেকে। আর চটি দুখানি খুলে নিয়ে মাগো না জেনে না বুঝে মনের ভুলে সেই ঝুড়ির ওপরে সেই কাদা মাখানো চটিটা রেখে দিয়েছে। জয় রাধা। হ্যাঁ, এইবারে রেখে দিয়ে চলেছে, ও তো আর অতটা বোঝেনি, জানে না। এবারে অত বৃষ্টি হচ্ছে, বৈষ্ণবের ঘরের কাছে দরজায় টোকা নিয়ে বলছে, ও ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, দরজাটা খোলো, প্রচন্ড বৃষ্টি ঝড়, আমি কতক্ষণ দাঁড়াবো, রুটি তো ভিজে যাচ্ছে, তাড়াতাড়ি দরজা খুলে বের হও, বের হও, আমি আর পাচ্ছি না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বৃষ্টি মাথায় নিয়ে, বের হও তাড়াতাড়ি করে। মাগো বৈষ্ণব ঠাকুর বার হয়েছে, আর বৈষ্ণব ঠাকুর বার হয়ে বলছে, বাবারি, আহা, এই বৃষ্টিতে তুমি কি করে এলে? বলে, আমি তো ভালোই আসছিলাম, হঠাৎ মাঝ পথে বৃষ্টি নেমে, দাঁড়া দাঁড়া দাঁড়া, নামো নামো নামো, দেখি দেখি দেখি, ধরি 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 দেখি দেখি। বৈষ্ণব ঠাকুর নিজে ধরেছে, ওই ঝুড়ি ধরে মাগো বৈষ্ণব ঠাকুর করলো কি, ওই ঝুড়িটা নামিয়ে রাধে রাধে রাধে, কি সর্বনাশ করেছো তুমি, কি সর্বনাশ, আমি তো কিছু বুঝতে, বাবা আমার তো একদম মনে নাই। হ্যাঁ আমার তো একদম খেয়াল ছিল না ঠাকুর, আমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি যখন আসছিলাম আস্তে আস্তে বারবার ওই কাদার মধ্যে আমি স্লিপ খাচ্ছিলাম বলে ভাবলাম জুতোটা খুলে নিই, কিন্তু আমার একদম খেয়াল নেই জুতোটা হাতে করে না নিয়ে আমি মনের ভুলে ঝুড়িতে রেখে দিয়েছি। হ্যাঁ আমাকে ক্ষমা ক্ষমা। ছি 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 ছি, এ তুমি কি করলে? তুমি জানো না আজ এই রুটি তুমি রুটি দিলে তবে আমি ভগবানের ভোগ লাগিয়ে সেটা আমি প্রসাদ করে পাই, আর তুমি আজকে যা কাণ্ড করেছো এটা কি ভগবানের ভোগ লাগানো যাবে? তুমি বলো তো দেখি। হ্যাঁ ছি ছি ছি, চলে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। দূর ছা করে তাড়িয়ে দিচ্ছে, শুধু বলছে আমি তো জেনে শুনে কিচ্ছু করিনি, আমি তো ভগবানকে সেবা দেওয়ার জন্য আসছিলাম। কিন্তু মনের ভুলে আমি কাদা মাখানো জুতো দুটোই ঝুড়িতে রেখে দিয়েছি, এটা আমার অপরাধ কোথা? আমি নিজে থেকে কিচ্ছু করিনি। আমি বড় কষ্ট করে আমি রুটি বানিয়েছি, আমি চোখে ভালো করে দেখতে পাই না। ওগো করুণাময়, ওগো দয়াময়, তবে কি তুমি অভুক্ত থেকে যাবে? তবে কি তোমার সেবা আমি দিতে পারলাম না? আমাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু তুমি সেবা করো প্রভু। আমি আমাকে নি বলে আমি তোমাকে ডাকতে পারি না বলে তুমি কি আমার এই সেবা গ্রহণ করবে না? এই বলে কাঁদতে কাঁদতে কি করলো জানো? সেই পাত্র, সেই যে ঝুড়ি ছিল, ঝুড়ির উপরে পাত্র ঢাকনা দেওয়া ছিল রুটিগুলো। ওই যে ভগবান একটা জায়গায় দুর্বল, সেটা হলো চোখের জল। নয়নে জলে বক্ষ ভাসিয়ে যখন গোপীনাথকে কেঁদে কেঁদে ডাকিল, যেই না ঢাকনা খুলে দেখল, আহা ঢাকনা খুলে কি দেখল জানো? তার মদন গোপাল সেবা করছে গো। নিতাই গৌর প্রবন্ধ একবার হরি বল হরি বল। সেবা করিছে মদন গোপাল সেবা করিছে। এইবারে বৈষ্ণবে ঠাকুর দেখলে আমি কি দেখছি, যাকে দুচ্ছা করে তাড়িয়ে দিচ্ছিলাম আজ ভগবানের কেমন লীলা খেলা। সেই ভগবান নিজে এসে সেই ঝুড়ির উপরে সেই পাত্রের মধ্যে বসে বসে তিনি রুটি ছিঁড়ে ছিঁড়ে সেবা করছে। হরিবল হরিবল হরিবল। আরে সেই জন্যই দেখো ভগবানের কত লীলা খেলা, তাই তো বলছে তুমি কারে হাসা কারে তোমার লীলা বলি হারিয়া লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই। তুমি তোমার লীলা অন্ত নাই, তোমার লীলা তোমার লীলা। তাই আজকে কি হলো দেখুন মায়েরা। আর সেই জন্যই তো আজ যখন এমন করে কেঁদে কেঁদে ডাকছি, তাকে টানতে টানতে নিয়ে চলে গেল মহারাজার কাছে। আর মহারাজার কাছে নিয়ে গিয়ে ফেলে বলল, মহারাজ এই সেই চোর যে কিনা যখন না পেরে সোনার থালা চুরি করে পালিয়ে যাচ্ছিল। মহারাজ কি সেই চোরকে বিচারের বিচার করতে হবে, শাস্তি বিধান করতে হবে আপনাকে। আস্তে আস্তে ওঠো, তুমি কি নাম তোমার? এত ছোট থেকে এরকম চুরি অভ্যাস, এটা তো ঠিক নয় বাবা। কি নাম তোমার বলো। মহারাজ আমার নাম মাধব মহারাজ, আমি চুরি করিনি, আমি জানি না সোনার থালাটা আমাকে নিয়ে এসে দিয়েছে এক মা, তবে কোত্থেকে এনেছে আমি জানি না। আমার খুব খিদে লেগেছিল, আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। ওই মা এসে আমাকে বলল, ওরে মাধব তুই খেয়ে নি, তোর খিদে লেগেছে। আমি বললাম মা থালাটা কি হবে? মা বলল সকালবেলা এসে নিয়ে যাব, তোর মাথার কাছে রেখে দিস। তাই আমি রেখে দিয়েছিলাম, কিন্তু আমি চুরি করিনি মহারাজ, আমি চুরি নই, আমি চুরি করিনি মহারাজ, আমাকে মিথ্যা মিথ্যা অপবাদ দেবেন না, আপনার দুটো পায়ে পড়ি। কিন্তু মহারাজ তার কথা শুনল না, তাকে টানতে টানতে নিয়ে চলে গেল, সেই কারাগারে নিক্ষেপ করে দিল। কারাগারে নিক্ষেপ করে নয়ন জলে মুখ্যবাসী বলছে, জগন্নাথ এটা তুমি কি করলে, কেন করলে, কেন আমার সঙ্গে তুমি কেন করছো? আমি তো চোর নই, আমি চুরি করিনি, আমার খোদার জন্য আমি দুটো খাবার জন্য তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি কেন আমার সঙ্গে এমন করছো? তুমি যে ভক্তের ভগবান, ভক্ত নয়ন জলে তোমাকে ডাকে, তুমি সেই নয়ন জলে তাকে সাড়া দাও, তবে কেন এমন করছো? বলে দাও, বলে দাও, বলে দাও, এ তোমার কেমন বিচার? ভগবান ভক্ত যদি কাঁদে ভগবান তো কাঁদে, তাই ভগবান ভক্তের কান্না শুনে থাকতে পারলেন না, জগন্নাথ দেবের আসনটা খুলে উঠল। আমার ভক্তের চোখে জল, না না না, কেউ যদি আমাকে আঘাত করে আমি সহ্য করবো, কিন্তু আমার ভক্তকে যদি কেউ আঘাত করে আমি তাকে নিমেষের মধ্যে জমালয়ে পাঠিয়ে দেব, দেব, দেব। তাই মহারাজ শয়ন করে আছে পালঙ্কের উপরে, আজ থাকতে পারলেন না, স্বয়ং জগন্নাথ সবকে দেখা দিয়ে বললেন, হে রাজা ক্রোধ ভরে ভরে উঠলেন, তুমি এ কি করেছো? তুমি আমার ভক্তকে অপমান করেছো, তুমি আমার ভক্তকে চোর বলে অপমান করেছো। আমার ভক্তকে শুধু চোর বলনি, তাকে তোমরা চাবুক দিয়ে তোমার প্রহরীরা আঘাত পর্যন্ত করেছে। ছি 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 ছি, তুমি এই রাজা, তুমি রাজা বলে প্রমাণ করো, তুমি জগতের রাজা, তুমি রাজা হতে পারো না, তোমার রাজা হবার কোনো যোগ্যতা নেই। তুমি কি জানো তোমার প্রহরীরা যতবার ওই মাধবকে চাবুক দিয়ে আঘাত করেছে, প্রত্যেকটা চাবুকের আঘাত আমার অঙ্গে এসে লেগেছে। ভক্ত হরিদাস লীলায়, হরিদাসের জীবনী কথায় আপনারা যারা জানেন শুনেছেন, ঘাতকগণ যখন ওই হারেশকে বেত্রাঘাত করছিল 22 বাজারে নিয়ে গিয়ে চাবুক দিয়ে, কৃষ্ণ নাম ছা, কৃষ্ণ নাম ছা, কৃষ্ণ নাম ছা, কে चाबुक दिए आघात घातकगण के बाँचानोर जन्य हारेश निजेई मृत्युबरण करार अभिनय करलेन करे कि करलो ताके सुरधनी गंगार जले फेले देওয়া हलो। सेखान थेके अद्वैत आचार्य तुले निये गिये महाप्रभुर संगे साक्षात करिये महाप्रभु जखन बुके टेने निल टेने नेवार संगे संगे जखन हारेश तखन हरिदास नाम हयनि जखन ओई हारेश महाप्रभुके बुकेर माझखाने जड़िये धरेछे एकी प्रभु तुम्हारे सर्व शरीर एमन एमन चाबुकेर आघात केन आमार तो शरीर एई चाबुकेर आघात दिये तुम्हार शरीर एलो कि करे ओगो भक्त जे आमार प्राण आमार भक्तके जारा चाबुकेर आघात करेछे तुमि कि मने करो सेई आघात कि शुधु तुमि एका सह्য करेছো তোমাকে আমরা যত আঘাত করেছি তার প্রত্যেকটা চাবুকের আঘাত আমার অঙ্গে এসে লেগেছে। আমি যে ভগবান তাই ভক্তকে যতই আঘাত করা হোক না কেন ভক্তের সকল আঘাত যে আমি নিজে নিজের দেহ পেতে দিই তাই সেই আঘাতের প্রত্যেকটা আঘাত আমার অঙ্গে লেগেছে। তাই আজকে লক্ষ্য করে দেখুন জগন্নাথ বললেন ওগো রাজন প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে এসে লেগেছে। তাই আমার ভক্ত মাধব কোনো অপরাধ করেনি, ও চোর নয়, ওর ক্ষুধা লেগেছিল, আমি পাঠিয়েছিলাম যে যাও যাও ওকে আমার স্বর্ণথালায় করে সেবা করিয়ে এসো। তাই আমার আদেশে ওই স্বর্ণথালা নিয়ে যাওয়া হয়েছে, এতে মাধবের কোনো দোষ নাই। তাই আমি চাই আমার মাধবকে তুমি ছেড়ে দাও। তাই করলো কি না সেই মাধব सकाल बेला होते ही महाराज छुटते छुटते पालंक छेड़े चले गल कोथाय सेई कारागारे। और कारागारे गिये सेइखान थेके माधवके कि करलो माधवके बोललो माधव करजोरे मिनती करे बोललो माधव आमार अन्याय होयेछे आमार भूल होयेछे आमी तोमाके भूल करे कारागारे दियेछिलाम आमी बुझते पारिनि तुमि जगन्नाथेर एत बड़ो भक्त ताई आमी तोमाके छेड़े दिलाम बोलो तुमि कि चाओ बोलछे हे राजन आमार अन्य किछु चाওয়ার নাই আমার দিতে যদি হয় তবে আপনি আমার এই মনের আশা পূরণ করুন। কি আশা? আমি যেতে চাই বৃন্দাবনে, আমি গিরিধারী দেখব, মুরলীধারী দেখব, আমি যাব মধুময়ী শ্রীধামে বৃন্দাবনে। বলছে বেশ বৃন্দাবনে যাবার সকল প্রস্তুতি আমি করে দেব। তাই কি করলো আজ মাধব বৃন্দাবনে যাবে পুরীধাম ছেড়ে। তাই মনের আনন্দে আজকে চলেছে কোথায় মধুময় সুধাম বৃন্দাবনে। জয় রাধে। মায়েরা সবাই মিলে একবার বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, স্বামী সুন্দর কি হচ্ছে জয়টা। হ্যাঁ আওয়াজটা যাচ্ছে, পাঁচিল টপকাচ্ছে না তো, একটু জোরে জোরে জয় দিতে হবে। জোরে জোরে বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। তাই চলুন আজকে আমরা মধুময় সুধাম বৃন্দাবনে যাই। আজ গাইতে গাইতে যাব কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের একটা অপূর্ব সুন্দর ভজন, যে আমাদের এই দেহটাকে তো নিয়ে যাওয়ার উপায় নেই, মনটাকে নিয়ে যেতে হবে। তাই চল আজকে চলুন আমরা চলে যাই, আজকে যাব সেই বৃন্দাবনে। কি করে যাব? করতালি দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হা বলতে বলতে যাব। জয় রাধে। गंगा यमुना निर्मल पानी आहा हा जय राधे। এত ভালো সাউন্ড, গানগুলো মন খুলে গাইতে পারছি বাবা। জয় রাধে। कृष्णप्रिया मीराबाई अपूर्व सुंदर एक भजन लिखे अपूर्व सुंदर कथा कमिटी बाबूदेर के बोलबो जाने यही साउंड प्रति आमी आमी आशी आर ना आशी হয়তো আমি নাও আসতে পারি সেটা নিয়ে কথা নয় কিন্তু এই দাদা ভাই জানো আসে সাউন্ড জানো আসে হ্যাঁ খুব সুন্দর জয় রাধা গঙ্গা যমুনা নির্মল পানি শীতল 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 शरीर गंगा यमुना निर्मल पानी बोलते गंगा यमुना निर्मल पानी मायरा ताई कृष्ण प्रिया मीराबाई बोलें डूबी दाओ तुम्हारा डूबी दाओ तुम्हारे डूब दीते बोलते कोथाय बोले खाले नय पुकुरे नय डोबाई ওই জলে বেশিক্ষণে ডুব দিলে জ্বর হতে পারে সর্দি হতে পারে কাশি হতে পারে তাহলে কোন জলে ডুব দিতে বলল যত পারো গঙ্গা যমুনা बोलो किन्तु मायरा बोलो तो ये कथाटा केमन एकटा शोनाच्छे ना एखन गंगा जमुना यदि डूब दिते बोले एखन इच्छा करछे डूब देब निर्मल करब हृदयटाके किन्तु आपनादेर गंगा कोथाय एखान थेके कत दूर हाँ अनेकटा दूर जेते होबे उठते होबे गाड़ी धरते होबे तबे गंगाय झाँप दिते होबे अत समय कोथाय आर जमुना तो सेई उत्तर प्रदेश एखाने ताहले डूब देवा कि होबे ना किन्तु मीराबाई बोलें ना 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 तुम्हारे गंगा जमुना डूब देवार जन्य काउके उड़ते हबे ना हरि बासरे छेड़े तुम्हादेर मध्य भगवान दिए दिए गंगा और जमुना के ओई जमुना यदि आगे बारे डूब देवा जाए ताहले आमादेर हृदय शीतल हबे गंगा और हलो जमुना भगवान गंगा जमुना दिए गंगार जमुना बोलते गंगा जमुना नयने गंगा जमुना क्यों जदि आगे बारे राधे राधे बोले कृष्ण कृष्ण बोले डूब दीते पारे ताहले कि होबे शीतल 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 हाथ शरीर गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर नाचत कन्हैया वृंदावने भगवान बंशी बजाच्छे सेखाने सेई बंशी ध्वनि भगवान बजाच्छे आहा नाचछे केमन करे उरुध्वनि जयध्वनि माने निताई गौर प्रबलम देखबार हरि बोल ना बंशी बाजा संगेलो संगेलो ये वाला भीर चलो गंगा जमुना चलो मन गंगा जमुना एतो भालो पत्री जिनि लिखेछेन तार नाम यदि ना करी अपराध हो जाबे बाबा तिनि के हां मीरा के प्रभु गिरिधारी नागरो के प्रभु गिरिधारी नागर मीरा मीरा के वृंदावन धामे पहुंच गल से माधव एबार माधव वृंदावने वृंदावनेर चारिदिके एदिक ओदिक एदिक ओदिक घुरछे राधाकुंडे जाए श्यामकुंडे जाए गिरि गोवर्धने जाए भांडिर बने जाए बरसाना जाए जेदिके जाए जेखाने भगवान दर्शन करबार जन्य जाए सेखाने गिये कि देखे ओमा गल वृंदावने भगवान दर्शन करते और गिये जेई राधाकुंडे गिये भगवान दर्शन करते गिये देखते सेखाने गोविंदेर अपूर्व रूप ना देखे देखछे जगन्नाथ दाड़िये आछे जेई निधुबने जाए सेखाने भगवान दर्शन करते गिये देखे जगन्नाथ दाड़िये आछे जे गोवर्धने जाए गोवर्धने गिये देखछे गिरि गोवर्धन धारीके ना देखे देखे जगन्नाथ तो भारी मुश्किले बोललाम जेखाने जाए सेखाने शुधु जगन्नाथ देखि आमि तो कृष्णके देखते पाচ্ছি না भगवाনের অপূর্ব মূর্তি দেখতে পাচ্ছি না যেখানে যাই শুধু জগন্নাথ দেখতে পাচ্ছি না 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 এই আমি কি দেখছি আমার বৃন্দাবনে আশাই তো তাহলে বৃথা হয়ে গেল হরি বল ও মাইরা এবারে কি করলো তাই মনে মনে সিদ্ধান্ত করলো বৃন্দাবনে এসে যদি আমি জগন্নাথ দেখি তাহলে আমি আর বৃন্দাবনে থাকব না আমি আমার ওই পুরী ধামে ওই জগন্নাথকেই আমি দেখব এই বলে মাধব করলো কি আর থাকতে পারলো না এক সপ্তাহর মতো থেকে ওখান থেকে চলে এলো পুরী ধামে এইবার যখন পুরী ধামে চলে এলো ততক্ষণে এখানে শুরু হয়ে গেছে বাবা জগন্নাথ দেবের স্নান যাত্রা তো সেই স্নান যাত্রায় হলো কি সেই স্নান যাত্রায় মাগো ওখানকার পান্ডার ব্রাহ্মণরা ঘোড়া ঘোড়া জল ঢেলে ওই জগন্নাথকে এত স্নান করিয়েছে যে পান্ডার ব্রাহ্মণদের অনুমান যে জগন্নাথের অসুস্থ হয়ে পড়েছে তাই অসুস্থ থেকে সুস্থ করতে হবে তাই সুস্থ করার জন্য ১৫ দিন জগন্নাথ দর্শন হবে না তাহলে কি হবে না ওই ১৫ দিন राजवैद्य निये से जगन्नाथेर चिकित्सा करा हबे एई बोले राजवैद्य एलो। राजवैद्य मंदिरे प्रवेश करलो। मंदिरे प्रवेश करे दरजा जानाला बंध करे दिए बेश कड़ा कड़ा गाछेर ओषुध बेटे कड़ा कड़ा डोज दिते शुरू करलो, खावाते शुरू करलो, माने भालो करबार। हाँ मायरा भगवानेर असुख करे, हाँ भगवान यदि असुस्थ हये पड़े जगत ताहले जगतेर की हबे? कारण एगुलो हलो भक्तदेर अनुमान, एगुलो भक्तदेर अनुमान। आमरा जेमन जारा भक्त जारा प्रसाद भोजी तारा जेमन नित्य नित्य चिंता करे जे आमादेर जदि गरम लागे आमादेर जदि फैनेर दरकार हय ताहले मंदिरे आमार राधा माधवेरও একটা ফ্যান দিতে হবে, কারণ তারও তো গরম লাগে। आमादेर जदि शीतकाले ঠান্ডা লাগে তাহলে आमादेर ঠান্ডা লাগার থেকে আগে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার রাধা মাধবের যাতে ঠান্ডা না লাগে তার জন্য আগে একটা ব্ল্যাঙ্কেট কিনে তার গায়ে দিয়ে তবেই আমি গায়ে দেব। আমি আজকে বাজারে গিয়ে কি কিনবো কি বাজার করব সেটা যেন আমার গোবিন্দের জন্য হয়, আর গোবিন্দের জন্য বাজার করে তার रंधन कर आगे भोगटा ताके लागिए तबे प्रसाद करे पाबो। एगुलो हलो भक्तदेर लक्षण। और एई भावटा जादेर मने आसबे भगवानेरও मने हबे जे असुस्थ भगवान। ताई कि हलो ताई कि बोललो আজকে লক্ষ্য করে দেখুন। সেই জন্যই আজকে কি হলো, সেই জগন্নাথের অসুস্থ হয়েছে বলে জগন্নাথকে রাজবৈদ্যরা এত ওষুধ দিচ্ছে। মা ওষুধ দিচ্ছে 15 দিন দরজা বন্ধ। 15 দিন পরে দরজাটা খোলা হলো। এইবার যেই দরজা খোলা হলো এবার পান্ডার ব্রাহ্মণদের ডেকে বললো, শোনো শোনো ব্রাহ্মণগণ, আমরা তো চিকিৎসা করলাম, অনেকটা সুস্থ আছে জগন্নাথ, তাই তোমরা এক কাজ করো জগন্নাথকে একটু হাওয়া বদল করবার ব্যবস্থা করো। হাওয়া বদল করতে হবে, তার মানে কি? এই হাওয়া বদল মানে কাঠের রথ তৈরি করতে হবে। কাঠের রথ তৈরি করে কি করতে হবে? রথের মেলা শুরু হবে। ও মা, রথের মেলায় যাওয়া হয় তো? ওই যে আমরা রথের মেলায় যাই না। হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। আমার লীলা প্রায় শেষের পথে। পরবর্তী কীর্তনিয়া যিনি আছেন আমি বলবো যেন খুব শীঘ্রই এই হরি সভার চলে আসেন। হরি বল, জয় রাধা। তাই আজকে দেখুন কি হলো, এইবারে যখন সেই পান্ডার ব্রাহ্মণরা সেই রথ তৈরি করলো, সেই রথে তুলে আজকে সেই রথে করে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথকে। বলো জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি। সেই রথের বেলা এইবারে হলো জগন্নাথ দেবকে রাত্রিবেলা শয়নে দেওয়া হলো। এইবার যেই শয়নে দেওয়া হলো, ওমা জগন্নাথের তো ঘুম ধরে না। জগন্নাথ করলো কি, গভীর রাত্রে উঠে পড়েছে। উঠে পড়ে শুধু উদরে হাত বোলাচ্ছে। কেন? খিদে পেয়ে গেছে। কেন খিদে পেল? তার মানে রাজবৈদ্যরা আমাকে এত কড়া কড়া ডোজের ওষুধ খাইয়েছে, জগন্নাথ যা খায় সব হজম হয়ে যায়। জগন্নাথ যা সেবা করছে সব হজম হয়ে যায়। জগন্নাথের আজকে ইচ্ছা করছে একটা জিনিস খেতে। কি জিনিস খেতে? কি খেতে ইচ্ছা করেছে? হরি হরি, জয় রাধা। এই দেখুন ছুটতে ছুটতে আর থাকতে ভাবছে একজনই আছে যে আমার উপকার করতে পারে। তাই ছুটতে ছুটতে চলে গেল সেই মাধবের কাছে। ছোট্ট বালক বেশে দরজায় কড়া নেড়ে মাধবকে ডাকলো, মাধব ওঠ। এবার মাধব উঠে দরজা খুলেছে। দরজা খুলে দেখলো, ওমা জগন্নাথ এখানে, তুমি এখানে। এই মাধব শোন না, বলছিলাম আমার না খুব খেতে ইচ্ছা করছে। এত রাত্রে কি খেতে ইচ্ছা করছে? আমি বলছিলাম ও মায়েরা, রথের মেলায় যান তো, রথের মেলায় গিয়ে নাকি একটা সুন্দর সুবাস আসে। কিসের গন্ধ বলুন তো? একটা ফল পাওয়া যায়, সারি সারি লাইন সাজানো থাকে, ওই সিজন, ওটাই সিজন। কি নেশপাত বলে? নেশপাতি। কি খাই গো মায়েরা রথের মেলায় গিয়ে? কি ফল? কি ফল? আম। বাহ, আম এত বড় হয় না। হ্যাঁ, কাঁঠাল। কাঁঠাল, হ্যাঁ সেই কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে। এইবারে সেই কাঁঠালটা পালার জন্য বলছে তোকে আমার সঙ্গে যেতে হবে। তাই গোবিন্দ জগন্নাথ যখন জেদ করলো আর থাকতে পারল না মাধব, তাই বলছে মাধবে চলে। এই বলে মাধবকে নিয়ে রাজা রে বাগানে গেল। এই বলে রাজার বাগানে গিয়ে কি করলো জানো, আজ মাধবকে বললো মাধব আয় তুই আমার কাঁধে উঠে আয়, বলে যদি ধরা পড়ে যাই বলে চিন্তা নাই আমি তো ভগবান, ভব ভয় হারি তোর চিন্তা কিসের, আমি আছি তোর সঙ্গে। জোর করে মাধবকে কাঁধে তুললো। মাধব বলে দেখো জানো আমি ধরা না পড়ে যাই, বলে তুই কাঁঠালের দিকে বন্দি, কাঁঠালটা পারতো তারপর যা হয় আমি দেখে নিচ্ছি। এই বলে জগন্নাথে জগন্নাথে জগন্নাথ বলে যেই কাঁঠালে হাত দিয়ে কাঁঠালটা বাবা ওই জগন্নাথ দেব মাধবকে কাঁধে নিয়েছিল, ভক্তের চরণ পেয়ে কাঁঠালটা ধরবার কথা জগন্নাথের মনে নাই। ভক্ত চরণ এত ভালোবাসে, সেই ভক্ত চরণ দুটোকে ধরে কাঁঠালটা ধরবার কথা মনে হলো না। আর জগন্নাথ বলে মাধব কাঁঠাল ধরে টানলো, সেই কাঁঠালটা জগন্নাথের হাতে না গিয়ে মাটিতে ধপ করে পড়ে গেল। ঘুম ভেঙে গেল। সেই প্রহরীদের চোর চোর বলে চিৎকার করে উঠলো, আর যেই চোর বলে চিৎকার করে উঠলো সেই কণ্ঠস্বর জগন্নাথের কর্ণে গেল। জগন্নাথ অদৃশ্য হয়ে গেল, ঝুঁকছে মাধবে ডাল ধরে। আবার চোর বলে তাকে সাব্যস্ত করা হলো, তাকে নিয়ে চলে যাওয়া হলো রাজার কাছে। রাজা বিচার করুন, বিচার করুন, এই সেই চোর যে সোনার থালা চুরি করেছিল, আবার চুরি করেছে সেই কাঁঠাল। তাই জোর করে তাকে টানতে টানতে কারাগারে বন্দী করে দিল, আবার চাবুক দিয়ে মারতে শুরু করলো। জগন্নাথকে বললো জগন্নাথ কৃপা করো, করুণা করো, তোমার জন্য আমি চুরি করেছিলাম, তুমি কৃপা করো। তাই জগন্নাথ আর থাকতে পারলো না, কারণ আমার জন্য চুরি করেছে, তাই ওকে শাস্তি পেতে দিলে হবে না। তাই রাজাকে স্বপ্নে দেখা দিল, হে রাজন তুমি আমার মাধবকে চোর ভেবেছো, ও চুরি করেনি, আমি ওকে চুরি করে নিয়ে গিয়েছিলাম। রাজা বলল প্রমাণ কোথায়, বলে প্রমাণ তুমি আমার গলায় যে উড়ানিটা দিয়েছিলে চুরি করতে গিয়ে সেই উড়ানিটা কাঁঠাল গাছে আটকে গেছে, দেখবে যাও। তাই সকালবেলা রাজা ছুটে গিয়ে দেখলো সেই কাঁঠাল গাছে আটকে আছে জগন্নাথের উড়ানি, আর সেই উড়ানিটা নিয়ে এসে আজ রাজা মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে এলো। মাধবকে কারাগার থেকে মুক্ত করে মাধবের গলায় পরিয়ে দিল সেই উড়ানি খানি। নিতাই গৌর প্রেমানন্দ আর হরি হরি বল, হরি বল। ও মাইরা তা কি হলো, জগন্নাথের উড়ানি খানি মাধবের গলে, জগন্নাথের উড়ানি খানি মাধবের গলে, মাধবের গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে, গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে। আজি আনন্দ ধরে না ধরে না আনন্দ, ভক্ত ভগবানের মিলন দেখে আনন্দ ধরে না, ভগবানের মিলন দেখে আনন্দ। হরি বল।